দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ব্যর্থতায় হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টেস্টে টানা ব্যর্থতায় সমাধানে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে চান বিসিবি প্রধান। এদিকে বোর্ড চাইলে কিংবা দলের প্রয়োজনে টেস্টে মুস্তাফিজ খেলবেন বলে জানিয়েছেন পাপন। বিসিবির ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে কথা বলেন নাজমুল হাসান পাপন। দু একদিনের মধ্যে শ্রীলঙ্কা সিরিজের জন্য বিসিবি দল ঘোষণা করবে বলেও জানানো হয়। হঠাৎ করে এরকম একটা পারফরমেন্স হলো, কারণ যত যে যত কথাই বলুক না কেন, এই যে প্লেয়ারগুলো আমাদের এখানে খেলেছে এবং যে কয়েকটা ছিল, এরা কেউ এরকম পারফর্ম করার কথা না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ব্যর্থতায় হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাদা পোশাকে টাইগারদের বিবর্ণ পারফরমেন্স যেন কিছুতেই মানতে পারছেন না তিনি। সমাধানে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায়ও বসতে চান বিসিবি বস। গিয়েছিলাম আজকে আমরা 4:30 সময় একটা মিটিং কল করেছিলাম, সব প্লেয়ারদের ডেকেছিলাম। আমার একটা ইচ্ছা ছিল যে টেস্ট টিমের সাথে একটু বসবো আলাদা করে। আনফর্চুনেটলি এই ট্রাফিক জ্যামের জন্য আজকে 6টার সময়ও সবাই এসে পৌঁছাতে পারেনি। তবে ক্রিকেটারদের মতো আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আশাবাদী বোর্ড সভাপতিও। শ্রীলঙ্কা ডেফিনেটলি ইজ এ গুড টিম এবং আমাদের টিমটাও ভালো, কাজেই এটা ভালো খেলা হবে। আমার ধারণা ইজ গোইং টু বি এ কম্পিটিটিভ ম্যাচ। শ্রীলঙ্কা সিরিজের আগে টেস্ট দলের একাধিক পেসার ইনজুরিতে পড়ায় দুর্ভাবনায় টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে অনেকেই মুস্তাফিজের চাহিদা দেখছেন টেস্ট দলে, অথচ টেস্টের চুক্তিতেই নেই দাফিজ। কে কোন ফরম্যাট খেলতে চায় তোমরা বলো, যারা যারা বলেছে তারা টেস্ট খেলতে চায়, তিনটাই খেলতে চায় কি দুইটা খেলতে চায় সেই অনুযায়ী তাদেরকে রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি, কিন্তু ও বললো কি বললো না সেটা বড় কথা না, আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কাজে এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজও মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে। শ্রীলঙ্কা সিরিজের জন্য দু একদিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, ছিলেন ক্রিকেটাররাও। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।